এটা হচ্ছে মার্ডেকা মালয়েশিয়া উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে আর আমরা কাজ করি কন্ট্রাকে কন্ট্রাকে হ্যাঁ বেতন কেমন আসে মাসে বেতন আসে 2500 2000 3000 নতুন অবস্থায় যখন আসছিলেন তখন আর কি এরকম স্যালারি হইতো না ভাই নতুন অবস্থা যখন আইছিলাম তখন স্যালারি পাইছিলাম কত কত 20000 এই মালয়েশিয়ার অবস্থা আপনি আসেন তো মানে 30000 টাকা কমে করবে আপনারা যারা আসবেন মালয়েশিয়াতে আসেন সমস্যা নাই মোটামুটি এখন 50 থেকে 60000 টাকা মনে হয় ইনকাম করা সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ মালয়েশিয়া থেকে আমি ভিলেজম্যান আপনাদের মাঝে চলে আসলাম এটা হচ্ছে মার্ডেকা মালয়েশিয়া উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে প্রচুর পরিমাণ দোকানপাট সব জমা হয়েছে এখানে আসলে থাকে না জাস্ট শুধুমাত্র মার্ডেকার জন্য আর কি যার জন্য এগুলো সব আয়োজন করা হয়েছে আজকে মালয়েশিয়ার বিশেষ একটি দিন আজকে 31 আগস্ট এই দিনে মালয়েশিয়া স্বাধীনতা দিবস লাভ করে আর রাত্রে হয়তো যেটা দেখালাম একটু আগে ওইখানে হয়তো কোনো কিছু অনুষ্ঠান গান বাজনা বা বিজয় দিবস উপলক্ষে কোনো ব্যান্ড শোম এসব বা এ ধরনের কোনো কিছু হবে দীর্ঘ 95 বছর পর ব্রিটিশদের হাত থেকে মুক্তি পায় এই দেশ এবং বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় মালয়েশিয়া তারই পরিপ্রেক্ষিতে আজকে মালয়েশিয়া হচ্ছে যেটা বলে মার্ডেকা মালয়েশিয়া অর্থাৎ স্বাধীনতা দিবস এটা হচ্ছে মুয়াজ্জম শাহ এত দোকানপাট আজকে মালয়েশিয়ার পাবলিক ডে সবারই ছুটি কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদেরও ছুটি আজকে আমাদের স্যালারি কোম্পানি থেকেই দিবে তো আমরা আসছি ছুটি উপলক্ষে ঘুরতে একটু শহরে তো এই শহরটার নাম হচ্ছে চিকামাত শহর আর আমার পিছনে যে দেখা যাচ্ছে সব মালয়েশিয়ার পতাকা ছোট ছোট পতাকা লাগিয়ে রাখছে আজকে উদযাপিত হচ্ছে মালয়েশিয়াতে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই দিনে মালয়েশিয়ার যত অফিসিয়াল কার্যক্রম বা সরকারি বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সবই বন্ধ শুধুমাত্র কিছু কিছু শপিং মলগুলাই খোলা রয়েছে তো আমরা যে দেশেরই হই না কেন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এরপরে ইন্দোনেশিয়া সবাই কিন্তু মালয়েশিয়ার যে স্বাধীনতা দিবস এটা কিন্তু আমরা রেসপেক্ট করি আমরা একটু ঘোরাফেরা করার জন্য আসলাম আসলে 30টা দিন কাজ করে একদিন ছুটি পেয়েছি 31 মাস গেল আগস্ট মাসটা তো এখন আমরা এটা হচ্ছে টার্মিনাল চিকামাত শহরের বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে ওভারব্রিজ এখান থেকে ওই পাশে যাওয়া যাবে তো সকাল 8টার সময় আমরা রওনা দিয়েছিলাম এখন বাজে 10:15 এখন আমরা এখানে এসে পৌঁছে গেছি আমাদের মজ্জামশা থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে তারও বেশি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পতাকা রয়েছে সব জায়গায় আর দোকানপাট সবই বন্ধ শুধুমাত্র কিছু বাংলা মার্কেট অর্থাৎ বাংলা দোকান যেগুলো সেগুলোই খোলা রয়েছে যারা এখানে আর কি বিজনেস করে তারা দোকান খুলে নিয়ে বসে আছে সাধারণ আমরা যারা রয়েছি দেখা যাচ্ছে প্রবাসী তারা দেশে যাওয়ার জন্য বা ছুটিতে যাওয়ার জন্য যে সমস্ত সামগ্রী আমরা কেনাকাটা করি সেগুলো কিন্তু বেশিরভাগই বাংলা দোকান থেকে সমস্ত কিছু কিন্তু সেখানে পাওয়া যায় তো আমার আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এক বন্ধু 10 তারিখে বাংলাদেশে ছুটিতে যাবে যার সঙ্গে দেখা করতে আসছি আসলে প্রতিদিন কাজ করতে হয় তো সুযোগ পাইলেও আসতে পারি না আর এমন একটা কাজে আছি যে ছুটি চাইলেও ছুটি পাওয়াটা সম্ভব হয় না এটা কি রেলপথ হ্যাঁ সব বিল্ডিং আর বিল্ডিং এখন আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো আমার সেই ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করব দেখা সাক্ষাতের পর কিছু জিনিস যদি পারি দেখি পাঠানো যদি সম্ভব হয়
একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে চেকামাত শহর, চতুর্পাশে বিল্ডিং আর বিল্ডিং, আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলপথ, এর ভিতর দিয়ে রেলপথ তৈরি হয়ে চলে গেছে। এই যে বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, আসলে খুব সকালে এসেছি, 10টার সময়, ছুটির দিন, শুধুমাত্র গাড়ি ঘোড়া ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না, সব কিছুই বন্ধ হয়ে আছে। চিকামাত শহরের সব থেকে বড় বিল্ডিং যেটা, সেটা হচ্ছে এই যে, এটাই হচ্ছে সব থেকে বড় বিল্ডিং। আর চতুর্পাশে আপনারা যেদিকে তাকাবেন শুধু পতাকা আর পতাকা, পতাকা আর পতাকা। সকালে আসছি, এখনো খাওয়া দাওয়া হয়নি, খুব খিদা লাগছে, উড়েও তো না বসে আছে। পায়ে কি জানো বাইরে গেছে? ও আচ্ছা, ওর পায়ে কি একটা হয়েছে, ও উঠতেও পারতেছে না, দৌড়তেও তো পারি না। খাওয়া দাওয়া করবো, এখনও খাওয়া দাওয়াই হয়নি। এইমাত্র আমরা বাস থেকে নামলাম, প্রচুর পাখির শব্দ শোনা যাচ্ছে, দেখি ভালো একটা রেস্টুরেন্ট খোলা পাই কি না। আমার সঙ্গে এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই ভাইটার সঙ্গে মালয়েশিয়াতে আসার পরে পরিচয়, আমাদের পাশের স্টেট বা পাশের লাড়াইয়ে ভাইটা কাজ করে। ভাইয়া জি ভাই, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইউনুস। আচ্ছা মোহাম্মদ ইউনুস ভাই, বাসা? বাসা আমার জয়পুরহাট জেলা। বাসা হচ্ছে জয়পুরহাট জেলা। আপনি কয় বছর হয়েছে মালয়েশিয়া আসছেন? রানিং 4 বছর শেষ। 4 বছর শেষ প্লান্টেশন ভিসাতে? জি। তো বেতন কুড়ি সম্পর্কে যদি একটু বলতেন, আসলে কীভাবে দেয় বেতন কুড়ি, কেমন আসে, মোটামুটি ভালো আসে? মোটামুটি আসে, যাই হোক ভালো। আর আমরা কাজ করি কন্ট্রাকে। কন্ট্রাকে? হ্যাঁ। বেতন কেমন আসে মাসে? বেতন আসে 2500-3000, মানে কন্ট্রাকে কাজ করি যেভাবে। নতুন অবস্থায় যখন আসছিলেন তখন আর কি এরকম স্যালারি হইতো? না ভাই, নতুন অবস্থায় যখন আইছিলাম তখন স্যালারি পাইছিলাম কত কত, 20,000-15,000। আচ্ছা, ট্রেনিং ছিল নাকি 2-3 মাস মতো? হ্যাঁ, ট্রেনিং চলছিল, পরবর্তীতে গিয়ে বেতন বাড়া শুরু হয়েছে। হ্যাঁ, তার মানে নতুন অবস্থায় এসে আসলে হঠাৎ করে অত টাকা ইনকাম করা সম্ভব না, তাই তো? আর এখন যে মালিকের অবস্থা, আপনি আসেই তো মানে 30,000 টাকা কমে করবেন অনায়াসে। হ্যাঁ, বেসিক। ইয়েস। তো যাই হোক, আপনারা যারা আসবেন মালয়েশিয়াতে আসেন, সমস্যা নাই। মোটামুটি এখন 50,000-60,000 টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব, আর বেসিক স্যালারি বাড়িয়ে দেওয়ার পর থেকে এই সুযোগ সুবিধাটা চলে এসেছে। ভালো থাকবেন সবাই, আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে। এখন আমরা খাবার খেতে যাবো।